হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মনিরিমাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের ওয়েলকাম। গরুর মাংসের কালাভুনার নামটা শুনলেই যেন জিভে জল এসে যায়। বাংলা খাবারের মধ্যে কালাভুনা নামটার একটা ঐতিহ্য রয়েছে, আর এই রান্নার প্রসেসটাও কিন্তু একদমই ভিন্ন। চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনা কীভাবে তৈরি করতে হয় এখন আমি আপনাদের সেটাই দেখাবো। তার আগে আমি এই কালাভুনার একটা ইন্ট্রোডাকশন দিই। আমাদের অনেকেরই একটা কনসেপ্ট আছে যে কালাভুনা মানে মাংসটাকে ভেজে কালো করে খেতে হবে, ব্যাপারটা কিন্তু সেরকমই না। আমি একটা প্লেটে 2 পিস কালাভুনা মাংস নিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে। এর গায়ে কিন্তু কোনো পোড়া নাই, আর ভিতরেও কিন্তু কোনো পোড়া নাই। জাস্ট এই যে টিস্যুর মাধ্যমে দেখেন মশলাটা লেগে আছে। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি দেখে আসি। কালাভুনা করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি, হাড় চর্বি সহ। আর এই কালাভুনা করতে অনেক মশলার প্রয়োজন হয়, সেজন্য কোনো ঝামেলা ছাড়াই আমি রাঁধুনি রেডি মিক্স মশলা দিয়ে রান্নাটা করব। প্রথমে এখানে আমি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা, এখন দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এটা অপশনাল, আপনারা দিলে দিতে পারেন, না দিলেও সমস্যা হবে না। আর এখানে 1/2 কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে টমেটো সস। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এখানে আমি 1 টেবিল চামচ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডি মিক্স মশলা। এখানে যে 2 প্যাকেট দেখতে পাচ্ছেন, এই প্যাকেটের মধ্যে 2 প্যাকেট থাকে, এর থেকে আমি বড় প্যাকেটের থেকে অর্ধেকটা দিয়ে দেব, কারণ এই প্যাকেটে আছে 2 কেজি মাংসের মশলা। এখানে আমি 1 কেজি নিয়েছি, যেহেতু আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি বড় প্যাকেটের, সবুজ প্যাকেটের। এবার আমি ভালোভাবে মেখে নিচ্ছি, আর সরিষার তেল কিছুটা রেখে দিয়েছি, কারণ লাস্টে বাগার দিতে লাগবে। আর এই কালাভুনা তৈরিতে অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে, ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে করে প্রত্যেক মাংসের গায়ে ভালোভাবে মশলাগুলো লেগে যায়। আর এখানে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে হাতটা ধুয়ে নিলাম, যাতে করে মশলাটা নষ্ট না হয়। এবারে আমি নেড়ে চেড়ে চুলায় বসিয়ে দিব। এখন চুলায় বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে, কিছুক্ষণ পরে আমি নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু হাই হিটে থাকবে চুলা, বারবার এরকম উল্টে পাল্টে দিতে হবে, না হলে নিচ থেকে কিন্তু লেগে যাবে। এখন আমি নেড়ে চেড়ে আবারও ঢেকে রেখে দিচ্ছি, ফিরে আসি কিছুক্ষণ পরে। মাংসর গা থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে, আর 1 কাপ পানি দিয়েছি। এবারে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নেব, আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। ততক্ষণ কষাবো যতক্ষণে এই যে তেলটা মাংসের উপরে ভেসে ওঠে। কষানো শেষ, এবারে আমি 3 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এই 3 কাপ পানিতেই হয়ে যাবে, আর কষাতে আমার 20 থেকে 25 মিনিট সময় লাগছে। কষানোর পরে আমি এই পানিটা দিয়ে দিয়েছি, এবারে ঢাকনা দিয়ে ঝোলটা গাঢ় হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে এই পর্যায়ে যে ঝোল গাঢ় হয়ে গেছে, এই পর্যায়ে এখন কি করব, ছোট যে মশলাটা ওটার থেকে অর্ধেক পরিমাণ আমি দিয়ে দেব, কেননা আমার 1 কেজি মাংস, যদি 2 কেজি হতো তাহলে সম্পূর্ণই দিয়ে দিতাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, আবারও আমি ঢেকে রেখে দিচ্ছি, ভালোভাবে মিশিয়ে ঢেকে রেখে দিচ্ছি। অন্য চুলায় আমি বাগার দিয়ে দেব, মাংসটা কিন্তু এখন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। বাগার দেওয়ার জন্য একটা কড়াইতে, এই কড়াইতে কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তা করেছি, এই জন্য সামান্য তেল আছে। আরও আমি যেই বাকি তেলটা রেখেছিলাম সেই তেলটুকু দিয়ে দিয়েছি, আর 1 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি দিয়েছি, আর 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, আর এখানে 4টার মতো এলাচ আর 2টো দারুচিনি দিয়েছি। এবারে এটা ফ্রাই করতে হবে।
যখন দেখা যাবে যে কিছুটা ব্রাউন হয়েছে, সেই পর্যায়ে 8-10টার মতো শুকনো মরিচ গোটা ছাড়িয়ে দিতে হবে। দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। যখন দেখব যে ব্রাউনিশ কালার হয়ে আসছে পেঁয়াজ, তখন আমি যে 1 টেবিল চামচ আদা কুচি দিয়ে দিয়েছি। এবারে কিন্তু বাগার দেওয়ার পালা, পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে। এই বাগার দেওয়ার প্রসেসটা কিন্তু ভালোভাবে খেয়াল করবেন। আমি কিন্তু বাগারটা ঢেলে দিচ্ছি না পেঁয়াজ রসুনটা, এটা কিন্তু এর মধ্যে আমি মাংস দিয়ে দিচ্ছি, এটা কিন্তু খেয়াল করতে হবে। কারণ বাগারের যেই একটা ফ্লেভার এটা কিন্তু পাবেন না। ঠিক এই প্রসেসে রান্না করবেন অবশ্যই, তাহলে কিন্তু কালাবুনার আসল টেস্ট পেয়ে যাবেন। এভাবে করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি, যাতে করে এর ফ্লেভারটা সম্পূর্ণ মাংসের মধ্যেই থাকে। এখন আমি অন্য চুলায় যেই রান্না করতেছি তার মধ্যে সবটাই ঢেলে দিয়েছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে আবার আমি ঢেকে রেখে দেবো, যাতে করে সম্পূর্ণ মাংসের মধ্যে ফ্লেভারটা ঢুকে যায়। কিছুক্ষণ পরে এই যে কিছুটা ঝোল কমে আসছে, এখন এই লাস্ট পর্যায়ে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে। কিউব করে কেটে নিয়েছি, অবশ্যই কিউব করে কেটে দিবেন, কারণ দেখতেও সুন্দর লাগবে আর এর একটা ফ্লেভার আছে, ওটাও পাওয়া যাবে। আর রান্নার শেষের দিকে 1 টেবিল চামচ হট টমেটো সস দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে কিন্তু নাড়তেই থাকতে হবে, কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না, তাহলে নিচ থেকে লেগে যাবে। এবারে আমি চুলার আঁচটা একদম লোতে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণে মশলাটা শুকিয়ে তেলটা উপরে ভেসে ওঠে আর কালারটা কিন্তু বেশ কালো হয়ে যাবে, আর মশলাটাও একদম শুকিয়ে গায়ে গায়ে থাকবে। তো খুব সহজেই রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে এই কালাবুনাটা করতে পারেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। আর কোনো রকম মশলা এক্সট্রাভাবে মশলা করার ঝামেলা ছাড়াই রান্নাটা আমি খুবই একদম সিম্পলভাবে করেছি আর খেতে ভীষণ মজার হয়। মশলাটা শুকিয়ে আসছে, একটু পরেই আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের। এখনও কিন্তু মশলাটা আছে, আরও শুকাবে, চুলার উপর রেখে দিচ্ছি, আমি একটু পরে পরিবেশন করতেছি। একদম প্রপারভাবে কিন্তু কালাবুনাটা তৈরি হয়েছে, দেখতে যেমন খেতে কিন্তু আরও বেশি মজার। আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর লাইক কমেন্ট তো আসেই, পাশেই থাকবেন, সাপোর্ট করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।